আলেমদের সম্মান মর্যাদা কামনা করছে, আল্লাহ যেন দান করে। কাদের জবাব করলে আলেম আলেম আমার আছে কিনা এটা তো আগে দেখালো। আলেম কারা? নবী বলেন ওলামা তিন প্রকার, ওলামায়ে দাওলা এক নম্বরে রাষ্ট্রীয় আলেম, যুগে যুগে রাষ্ট্রের যন্ত্র ব্যবহার করার মাধ্যমে রাষ্ট্রে কিছু আনে টাকা পয়সা দিয়ে পালা পোষাত, রাষ্ট্রের বিভিন্ন জায়েজ নাজায়েজ কাজগুলো তারা বৈধ করার জন্য এই আলেমদেরকে ব্যবহার করে, এদের নাম ওলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলে। এ দেশে এখন ওগুলো নেই, সুতরাং ওইটা না বলাই ভালো। বলা দরকার আসতে দিনকাল ভালো না আসতে বলবেন, যেটা সঠিক ওইটা জোরে বলবেন, এটা সঠিক না? দ্বিতীয় নাম্বারে ওলামায়ে উম্মত, উম্মতের আলেম কারা? উম্মত যেদিকে আছে ওইদিকে গড়ায়। এই বাংলাদেশে এখন দিন দিন এই আলেম বাড়তেছে, তার ভেতরে অন্যতম এই যে মানুষ মারা গেলে খানা হয় না, হয়তো এখন যিনি মারা গেছেন আমরা তার রুহের মাগফিরাত কামনার জন্য এই আয়োজন করলাম। মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটা সাদাকা, ওইটা কি? সুতরাং মিজানুর রহমান মোরাদের পক্ষ থেকে ওনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে যা করবে ওইটা সাদকা, ওইটা কি বলেন না কেন? সাদকার মাল খাওয়া জায়েজ এতিম আর মিসকিনদের। উনি খানা দেওয়ার পরে যদি আমরা দেখি যে 5,000 লোক এসেছে সবই তো এতিম মিসকিন, আমি এসেছি 5,000 গাড়ি নিয়ে আমি তো এতিম নাকি? শাহিন জর্দার ভাই আসবে ওনার এক্স করল্লা গাড়ি নিয়ে মনে করেন এসেছে, উনিও তো এতিম নাকি? ওনার বাবা নেই মনে হয় না, তাহলে হাফ এতিম, দুজনেই নেই ফুল এতিম ভাই। তাহলে আমাদের মতো মানুষ অন্তত আসলে আমরা খেতে পারবো, ও খানা খানা হবে। অথচ এই পক্ষে অনেকে রায় দিয়ে খেয়ে যাচ্ছে, পায়জামা ঢিল করি, এটা ওলামায়ে উম্মত। ওলামায়ে এরকম প্রায় 27টা আমি এই দেশে পেয়েছি, 27টা যা চলছে, এ পক্ষে রায় দেয়। 3 নম্বরে ওলামায়ে মিল্লা, ধর্মের আলে, এ কারো দিকে তাকিয়ে না কে রাজি হবে কে খুশি হবে ওইটা না, কথা বলবে আল্লাহর দিকে তাকিয়ে। এটা যারা আমরা হক্কানি আলেম বলে এই দেশে জানি যে হক্কানি আলেম কি আলেম, হক্কানি আলেম কোথায় পাওয়া যায়? দরবারে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন হক্কানি ওলামা ইকরাম যদি কেউ দেখতে চায় তাহলে 3 জায়গায় খোঁজ করবে। 1 জায়গা মাটির নিচে, তার মানে কবরে, কোথায় কবরে গেলে আপনি পাবেন। 2 নম্বরে জালেমের জেলখানায়, পৃথিবীর যত হক্কানি আলেম আমরা জানি অধিকাংশ মারা গেছে জালেমের জেলখানায়। তার ভেতরে আমাদের ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? হক্কানি আলেম ছিলেন না? ইমাম মোহাম্মদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি এলেমের জাহাজ ছিলেন তিনি, তিনিও মারা গেছে কোথায় বলেন না কেন? আজ আহলে হাদিসের নাম নিয়ে সহি হাদিস ছাড়া কিছু মানি না, এই যে আহলে হাদিস যে হাদিসটা মানে তার নাম ইমাম বুখারীর লিখিত কিতাব, ইমাম বুখারীও মারা গেছে জেলখানায়। মুসাদ্দাদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। আমরা দেখতে পেলাম এই পৃথিবীতে যারা হাক্কানি উলামা ইকরাম তাদের অধিকাংশ গুলোই সাধারণভাবে মরে না, সব মারা গেছে জালেমের জেলখানায়। 3 নম্বরে হক্কানি আলেম যদি কেউ চোখ দিয়ে দেখতে চায় সে যেন চোখ খুলে তাকিয়ে দেখে জিহাদের ময়দানে, কোথায় জিহাদের ময়দান? শুধু বদরের ময়দান, উহুদের ময়দান, এই পৃথিবীতে এখন কোরআনে কারিমের কথা ময়দানে সঠিক ভাবে বলা সবচাইতে বড় জিহাদ। বিভিন্ন জেলায় চলছে জালেমের সামনে সঠিক কথা তুলে ধরা কি বড় জিহাদ? কি জিহাদ?
এই জিহাদের ময়দানে যারা কাজ করছে এগুলো হকানি আলে এগুলো কি নবীজির হাদিসের ব্যাখ্যায় আমি দেখলাম তিনটা জায়গায় জন্য টাকা পয়সা খরচ করলে সেই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না না বিশ্বনবী বলেন এক নাম্বার জায়গা পরিবারের জন্য যদি কিছু খরচ করো আপনার মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য কিছু খরচ হলে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে আপনার কাছে নেবে না দ্বিতীয় নম্বর জিহাদের সরঞ্জামাদি কিনতে যদি টাকা খরচ হয় ওই টাকার হিসাব আল্লাহ ধরবে না এখন পৃথিবীতে সবচাইতে বড় জিহাদের অস্ত্রের নাম হচ্ছে কিতাব কি সুতরাং কিতাব কিনতে গিয়ে যদি আপনার টাকা পয়সা ব্যয় হয় কিতাব কেনে মানুষ কেন জ্ঞান অর্জন করার জন্য কথা বুঝতেছে কিতাব কেনে কেন এই জ্ঞান অর্জনের মাধ্যম শুধু কিতাব না যে কোনো মাধ্যমে যারা জ্ঞান অর্জন করছেন এই যে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জন হয় আপনি বাড়িতে ওয়াইফাই লাইন নিয়েছেন 800 টাকা 1000 টাকা মাসে বিল দেওয়া লাগে এটা দিয়ে যদি কোরআন হাদিস প্রচার করেন মানবতার দুঃখের কথাগুলো তুলে ধরেন তাহলে 1000 টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না যদিও আপনি ব্যবহার করেছিলেন ওয়াইফাই ব্যবহার করার জন্য কথা বুঝতেছেন আর যদি এই এক মাস ওয়াইফাই লাইন দিয়ে শাবনুরের নাচ দেখেন তাহলে তো ওই টাকার কোনো হিসাব নেই নাকি তিন নম্বরে নিজে যদি জিহাদের ময়দানে আপনি অবতীর্ণ হতে না পারে যারা জিহাদের ময়দানে কাজ করছে পেছন দরজা দিয়ে তাদের সাহায্য করবেন ওই টাকার হিসাব আল্লাহ নেবে না পৃথিবীতে সবাই ময়দানে যাবে না এটা ঠিক না যারা করছে আপনি যদি যেতে ভয় পান আপনার যদি পরিস্থিতি ওরকম না থাকে অন্তত পেছন দিয়ে সাহায্য করবেন কথার অর্থ যদি বোঝেন আমি আর নিচে যাব না বুঝেছি আলহামদুলিল্লাহ তিনটা জায়গায় খরচ করলে হিসাব দেওয়া লাগে না তার তিন নাম্বার কি যারা জিহাদের ময়দানে কাজ করছে ওদের পেছনে যারা টাকা পয়সা খরচ করবে ওই টাকার হিসাব আল্লাহ ধরবে না জোরে বল সুবহানাল্লাহ আমি সম্মান কামনা করেছিলাম কাদের ওলামা ইকরামের জোরে বলেন কাদের সুতরাং ওই সমস্ত আলেমদের মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমিন